আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওটা অনেকদিন পরে রেকর্ড করতেছি এবং আমি খুবই মানে ঝামেলার মধ্যে আছি। ঝামেলার মধ্যে হতেছে আমার ব্রেক ফেল, মানে আমার পিছনের ব্রেক নাই, পিছনের ব্রেকের অবস্থা খুবই খারাপ। আপনাদের একটু দেখাই, একদম প্রথম প্রথম আর্লি আর্লি একটু দেখাই নিলে মনে হয় ভালো হয় জিনিসটা। এই হইতেছে আমার ব্রেক লিভার, এই লিভার হইতেছে পুরোটাই খুলে গেছে, একেবারে ডাল ডাল করতেছে, ব্রেক কোনো কাজ করতেছে না। আপাতত দড়ি দিয়ে বাঁধা রাখছি আর ফগ লাইটের পজিশন এখানে লাগাইছি, সামনে এখানে ছিল, এই জায়গা থেকে খুলে এখানে লাগানো হয়েছে। এই আসলে কিছু মডিফাই, আর যেটা হইতেছে এই সাইড মিররের জন্য আমার আসলে ভাইব্রেশন বেড়ে গেছে বাইকের, তারপরে কিছু কিছু মডিফিকেশন করেছি এর মাঝখানে। সেটা হতেছে ফগ লাইট এই পাশ থেকে এই পাশে সুইচটা লাগানো হয়েছে, যার ফলে এখন খুব হাতের কাছে চলে আসছে। এই কিছু জিনিসপত্র আপগ্রেড করেছি, মানে আপগ্রেড মানে কি মডিফাই করেছি, আর এখন হতেছে টোটালি ব্রেক ছাড়া চালাচ্ছি। মাত্র তিনটা ব্রেকের জায়গায় মাত্র দুইটা ব্রেক ইউজ করতেছি, একটা হতেছে ইঞ্জিন ব্রেক আর একটা হতেছে আমার সামনে ফ্রন্ট ব্রেক। যদিও ফ্রন্ট ব্রেকে কিচকিচ করতেছে, খুবই ঝামেলার মধ্যে ছিলাম, মাঝখানে ইঞ্জিন ওয়েল চেঞ্জ করছি, ইঞ্জিন ওয়েল চেঞ্জ করতে কোনো খরচ হয় নাই কারণ নিজেই চেঞ্জ করছি, শুধু ইঞ্জিন ওয়েলটা কেনা লাগছে। আর এখন আমি মিনারেল ইঞ্জিন ওয়েল দিয়ে কাজ করতেছি, মানে মিনারেল অলরেডি দুটা ঢুকানো হয়েছে, আর একটা হয়তো সেমি সিনথেটিক দিয়ে তারপরে আবার ফুল সিনথেটিকে চলে যাব। আর আরেকটা সমস্যা হচ্ছে, অনেকদিন পরে ভিডিও করলে যেটা হয় হতেছে আমার ক্যামেরা ট্যামেরা কিছুই রেডি থাকে না। হঠাৎ করে ডিসিশন নিলাম আজকে ভিডিও করবো, যেহেতু আমি এখন সার্ভিস করাতে যাচ্ছি, যদিও সার্ভিস করাতে লেট হয়ে গেছে, এখন বাজে হতেছে 9:17, তো হয়তো দুপুরের দিকে একটা সিরিয়াল পাবো, সকালের সিরিয়ালটা মিস করে ফেলেছি। আর রবিবার দিন হয়তো অত রাশ থাকবে না, দুপুরের মধ্যে হয়তো লাঞ্চের পরে হয়তো করাতে পারবো সার্ভিসিংটা, তো এই আশায় যাচ্ছি। তো গতদিন যখন আমি গাজীপুর গিয়েছিলাম সাভারে থাকতে, আমার এই পিছনের ব্রেকের লিভার স্ক্রুটু সব খুলে পড়ে গেছিলো, যার ফলে পুরো রাস্তাটাই আমি ফ্রন্ট ব্রেকের উপর খুব সাবধানে চালিয়েছিলাম। এই হতেছে মোটামুটি অবস্থা। আর আরেকটা জিনিস হতেছে, ক্যামেরার ব্যাটারি যখন আমি অন করছি 15% ছিল, এখন কত পার্সেন্ট আছে জানি না, কারণ আমার ডিসপ্লে অফ হয়ে গেছে, যে কোনো সময় ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে। তো কথা বাড়াচ্ছি না, চলুন যাওয়া যাক স্প্যানারে। আজকে ঢাকা শহরে মনে হয় জ্যাম বেড়ে গেছে প্রচুর, হঠাৎ করে আজকে এত জ্যাম পাইছি। এখন বাজে 10টা, স্প্যানারে গিয়ে সিগন্যাল দিয়ে কি আর পাবো, এই যে আবারও জ্যাম। ওরে দরজা খুলে কা, আয় হায় রে, গেছিলাম তো। অবশ্য ওই লোকের ভদ্র লোকের দোষ নাই, বাম দিকেই খুলছে, আমি তো বাম দিক দিয়ে চলে গেছি, দোষ তো আমারই। যাই হোক, ক্যামেরা চার্জ আছে মাত্র 8%, স্প্যানারের কাছাকাছি। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমার রিজার্ভে চলতেছি, রিজার্ভে অলমোস্ট 50 কিলো চালানো হয়ে গেছে, তেলও ফুরে আসছে আজকে, মানে সব দিক দিয়ে আমি মানে কি বলবো, একদম ছেঁড়া বেড়া অবস্থা। তো আবার যাম, আপাতত ক্যামেরা বন্ধ করছি। কুফার উপরে কুফা, এখানে যে রাস্তা কাইটটা ছেঁড়া বেড়া, তারপর ট্রাক পরে রয়েছে নিচে, ওরে কপাল। আচ্ছা, এটা মনে যাওয়ার জায়গা, তো চলে আসছে স্প্যানারে, পরে কথা হচ্ছে। তো এখন বাজে 1:30, এতক্ষণে স্প্যানার থেকে কল আসছে, কল আসার পরে সাথে সাথে বেরিয়ে গেছি। আর আজকে রাস্তাঘাটে এত জ্যাম, আমি বুঝতেছি না আজকে কি হয়েছে ঢাকা শহরে। তো এখন ডাইরেক্ট স্প্যানারে যাব সার্ভিস করাইতে। ও মা, পায়ের ব্রেক তো নাই, মনেই থাকে না একদম, হঠাৎ হঠাৎ গাড়ি বের করলে প্রথম প্রথম মনেই থাকে না যে পায়ের ব্রেক নাই। তো এখন বাইকটা সার্ভিসিংয়ে দিয়েই চলে আসবো, আসবো হেঁটে। ও আবার অ্যাক্সিডেন্ট, আজকে খালি অ্যাক্সিডেন্টে দেখতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর একটা অ্যাক্সিডেন্ট। ও
ওরে আসেন তারা গোয়া হেলমেট আর না দেখে ওনারা নামাই দিছি রাস্তার মধ্যে, কারণ এই সামনের মোড়টায় পুলিশ আছে। আর বেসিক্যালি হেলমেট না আনার কারণ হচ্ছে আমরা বাইক দিয়ে যখন আসবো, হেঁটে আসবো, হেঁটে আসার সময় এই হেলমেট টেলমেট এগুলো একটা ঝামেলা হবে, তাই হেলমেটটা আনি নাই। আর ওনার হেলমেটটা যেখানে পার্কিংয়ে রাখা সেখানে হচ্ছে এন্ট্রি করে রাখা হয়, এখন আবার হেলমেট নিতে গেলে আবার এন্ট্রি রিএন্ট্রি করা লাগবে, আবার রিলিজ করা লাগবে, একটা ঝামেলার জন্য আসলে জিনিসটা করা হয় নাই। এই হচ্ছে মধ্য কথা। এখন স্প্যানারের কাছাকাছি চলে এসেছি, ওই ট্রাক তো মনে হয় রেকার দিয়ে উঠাইতে পারে নাই এখনও। ওরে ভাই আমার ব্রেক নাই, আপনার এমনি আইন কা ভাষার কি হইল ভাই। তো চলে আসলাম স্প্যানারে, কেমন আছেন? ভালো আছেন? ষোলো নম্বর সিরিয়াল আমি কি রাইখা যাবো? একটু চেক দিয়ে দিবেন, অনেক সমস্যা আছে, আমি একটু আপনাদের দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ many minutes later ও সারাদিন বড়ই ব্যস্ততা গেল। এখন আমার মেইন কাজ হচ্ছে তেল দেওয়া, কারণ এফআই সিস্টেম ক্লিন করতে গিয়ে আমার পুরো তেল শেষ। এখন পাম্প পর্যন্ত যাইতে পারবো কিনা সেটা হচ্ছে কথা। রাস্তাঘাট তো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তো সার্ভিসিং, মাস্টার সার্ভিসিং, স্প্যানারের তো আবার মাস্টার সার্ভিসিং, মাস্টার সার্ভিসিংয়ে মোটামুটি সব কিছুই করে, কোনো কিছু বাদ দেওয়া হয় না। তো আমি এফআই সিস্টেম ক্লিন করলাম, থ্রটল বডি ক্লিন করলাম, ব্রেক ওয়েল চেঞ্জ দুটাই, তারপরে আদার্স চেইন টাইট লুপ যা করার সবই করা হয়েছে। এখানে ভাঙ্গা ছোড়া রাস্তা, তারপরে কিছু কিছু ওয়ারিংয়ের সমস্যা ছিল সেগুলো ঠিক করা হলো, ক্যাটমেট ভ্যাটভেট যেগুলো ছিল সব ঠিক করা হলো, ট্যাপেট অ্যাডজাস্ট করলো, আরও যত অ্যাডজাস্ট ধরনের আছে, যত ধরনের অ্যাডজাস্ট আছে মোটামুটি সবই করে ফেললাম। আর মিরর যে দুটো লাগাইছিলাম সেটা খুলে ফেলছি, কারণ ওই ব্যালেন্সার না থাকলে আসলে ভাইব্রেশনটা একটু বেশি হাতে লাগে, যখন এখন একটু স্মুথ লাগতেছে বাইকটা, এত কয়েকদিন ধরে ভাইব্রেশনের জন্য বিরক্ত লাগতেছিলো, বাইক চালিয়ে মজা পাচ্ছিলাম না। তো মিরর দুটো আবার খুলে ফেলছি, এখন ব্যালেন্সার লাগানো, তো দেখা যাক কয়েকদিন চালালে আসলে বোঝা যাবে এখন কী পারফরমেন্স পাওয়া যায়। অবশ্য এখনই মোটামুটি ভালো একটু পারফরমেন্স পাচ্ছি, অর্থাৎ বাইক একটু স্মুথ চলতেছে, মানে আগের মতো অত ভাইব্রেশন টের পাচ্ছি না। তো ব্যালেন্সারের আসলে বড় একটা গুণ আছে, সেটা আসলে অনেকেই আমরা ওভারলুক ওভারকাম করে যাই। তো এখন কথা হইতেছে শেষ যে পাম্পটা আছে সেখান থেকে তেল নেব, তেল নিয়ে নাখালপাড়ার ভিতর দিয়ে ঢুকে বাড়ি চলে যাব। আর আজকে ঢাকা শহরে যেন কি অবস্থা হয়েছে, এত জ্যাম আজকে, উফ মানে বলার বাইরে, আজকে সারাটা দিন জ্যামের উপর ছিলাম। তো বন্ধুরা তো দেখতেই পারলেন 1:30 সময় ঢুকে এখন বাজে হইতেছে 7:14, অর্থাৎ 7:15, অনেক সময় লেগে গেছে, অনেক সময় লেগে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো এক সময়।